নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। ভারতীয় সেনা ও পুলিশ বড় অ্যাকশন নেয়া শুরু করেছে। দাঙ্গা বিধ্বস্ত মণিপুরে জখম 40 জঙ্গি, চলছে জোর লড়াই, এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। রবিবার সাংবাদিকদের মুখ্যমন্ত্রী জানান, বিগত 8 ঘন্টা ধরে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে মণিপুর পুলিশের কমান্ডো বাহিনী। এখনো পর্যন্ত নিহত হয়েছে অন্তত 40 জন সন্ত্রাসবাদী। বীরেন সিং বলেন, সাধারণ নাগরিকদের নিশানা করছিল জঙ্গিরা, তারা M15 ও AK-47 রাইফেলের মতন মারাত্মক অস্ত্র ব্যবহার করছে। সেনাবাহিনী ও অন্য নিরাপত্তা সংস্থার সাথে আমরা এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। সূত্রের খবর, ইম্ফল উপত্যকার কাছে বেশ কয়েকটি জায়গায় হামলা চালিয়েছিল জঙ্গিরা, এখনো লড়াই চলছে। আগামীকাল মণিপুরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই মুহূর্তে পাহাড়ি রাজ্যটিতে পিস মিশনে রয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। উল্লেখ্য, থেকে থেকে জ্বলে উঠছে মণিপুর, কিছুতেই নিচ্ছে না জাতিদাঙ্গার আগুন। পরিস্থিতি জটিল করে হিংসা ইন্ধন যোগাচ্ছে পাহাড়ের জঙ্গি গোষ্ঠীগুলি। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গতকাল থেকেই অভিযান শুরু করেছে আসাম রাইফেলস ও সেনাবাহিনী। সংঘাতের কেন্দ্রবিন্দু ও ইম্ফল উপত্যকা ঘিরে রাখা পাহাড়গুলিতে অভিযান শুরু করেছে আসাম রাইফেলস ও সেনাবাহিনী। গভীর জঙ্গলে আত্মগোপন করে লুকিয়ে থাকা কুকি ও নাগা সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলির বিরুদ্ধে এই অভিযান। সূত্রের খবর, জাতিদাঙ্গায় ইন্ধন যোগাচ্ছে ইউনাইটেড পিপলস ফ্রন্ট ও কুকি ন্যাশনাল অর্গানাইজেশনের মতন বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলি। পাহাড়ে মেতেইদের উপর হামলা চালাচ্ছে তারা। শনিবার থেকেই সেনাপতি জেলার মদবুং সদর হিল অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের সাইকুল পুখাও ও সাংগলমাং এলাকায় অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। উল্লেখ্য, মণিপুরের ট্রাইবাল বা আদিম জনগোষ্ঠীর মধ্যে লড়াই নতুন কিছু নয়, কয়েকশো বছর ধরে তা চলছে। তবে এবার তা ভিন্ন মাত্রা ধারণ করেছে। বিশ্লেষকদের অনেকেই বলছেন, মণিপুরের সংখ্যাগুরু মেতেইরা তফসিলি উপজাতির তকমা দাবি করে বারুদের স্তূপে আগুন দিয়েছে। গত এপ্রিল মাসে রাজ্য সরকারকে মেতেইদের দাবি খতিয়ে দেখার নির্দেশ দেয় হাইকোর্ট। তাই রাজ্য ও কেন্দ্রকে প্রতিবাদী বার্তা দিতেই 3 মে ট্রাইবাল সলিডিটারি মার্চ শুরু করে অল ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়ন অফ মণিপুর। মেতেইদের তপশিলি উপজাতির তকমা না দেওয়ার দাবিতেই ছিল এই মিছিল, ক্রমেই তা হিংসাত্মক আকার ধারণ করে। মেতেই সংখ্যাগুরু ইম্ফল উপত্যকায় বেশ কিছু বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়, আর এর প্রতিক্রিয়া হয় প্রায় সঙ্গে সঙ্গে, গোটা রাজ্যে ছড়িয়ে পড়ে হিংসা। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষাণ।